গালি দিলে আমরা তাকে দুইটা গালি দেই ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবর করলে কি হবে শুনেন জানা দরকার আছে নাকি নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সবর করবে ধৈর্য ধারণ করবে বিপদে বিপদ হয়েছে ধৈর্য ধারণ করবে অ্যাক্সিডেন্ট হয়েছে ধৈর্য ধারণ করবে সন্তান মারা গেছে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন আজরহুম বিগাইরি হিসাব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রতিদান দেওয়া হবে বিগাইরি হিসাব হিসাব ছাড়া প্রতিদান তাদেরকে দেওয়া হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যারা ধৈর্য ধরবে আল্লাহ তাআলা তাদেরকে বিগাইরি হিসাব হিসাব ব্যতীত প্রতিদান দিবে সুবহানাল্লাহ যার কোনো হিসাব নাই এই জন্য বিপদে ধৈর্য ধারণ করতে হবে ঠিক কি না এ মুসলমান বন্ধুগণ আমার ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কে কাফের এসে বলল হে মুহাম্মদ তরবারি নিয়ে এসে বলল বলো তো দেখি আমার কাছ থেকে তোমাকে বাঁচাইবে কে এ মুসলমান গভীর মনোযোগ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে এসে বলল কাফের আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে এরপরে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে তো বাঁচাইবে আল্লাহ এ কথা বলার সঙ্গে সঙ্গে কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেল এবার আমার আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন তরবারি হাতে নিলেন হাতে নিয়ে বললেন বলো দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে তখন বলল আমার হাত থেকে তোমার হাত থেকে বাঁচাইবা তো তুমি কাফের জবাব দিল তুমি তো বাঁচাইবা আমারে আমাদের সমাজে যদি এই অবস্থা হতো কেউ আমাকে তরবারি নিয়ে যদি বলতো আমার হাত থেকে তোকে কে বাঁচাইবে যদি কৌশলে আমি তার কাছ থেকে তরবারি নিতে পারতাম সর্বপ্রথম তার গর্দান উড়িয়ে দিতাম ঠিক কিনা আমাদের মধ্যে এই ধৈর্য নাই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই কেউ শিক্ষা দিলেন তরবারি নিয়ে আসছেন এবং বললেন আমাকে হাত থেকে কে বাঁচাইবেন বললেন আল্লাহ তরবারি পড়ে গেলেন হাতে নিয়ে বলল আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে ওই লোকটিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিলেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার গভীর মনোযোগ দেখেন আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবীর আদর্শ এ মুসলমান এত দামি নবীর উম্মত হয়েছি কিন্তু আমাদের কোনো খবর নাই ঠিক কি না আমাদের যে কত দাম আর শান মর্যাদা আমাদের কোনো খবর নাই ঠিক কি না যেই নবীর উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবী এবং রাসূল আল্লাহর কাছে সুপারিশ করেছেন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানাইয়েন উম্মত উম্মত ঠিক কি না আপনি আমি কয়দিন বলেছি গভীর মনোযোগ আপনি আমি কয়দিন বলেছি আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিয়েন আপনি আমি কি জরবের আগ মুহূর্তে আমি কি আল্লাহর কাছে আপিল করেছিলাম করি নাই আল্লাহ ভালোবেসে আপনাকে আমাকে শেষ নবীর দামি নবীর উম্মত বানিয়েছেন ঠিক কিনা যেই নবীকে কাফেরগুলো আক্রমণ করলে আমার নবী হাত বুলিয়ে দিত ঠিক কিনা যেই নবীর পথের পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো আর সেই বুড়ি অসুস্থ হলে আমার নবী দেখতে চাইতো সুবহানাল্লাহ কি নবী পাইলাম আল্লাহু আকবার এরকম মহামানব নবী এই পৃথিবীতে আরো এই পৃথিবীতে আর একজনও ছিল না ঠিক কি না আজকে আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ঠিক কি না আজকে সমাজের মধ্যে কাদিয়ানি গোষ্ঠী এ মুসলমান কাদিয়ানি গোষ্ঠী আজকে তারা বলতেছে গোলাম আহমদ কাদিয়ানি তারা নবী শেষ নবী এ কোন মুসলমান যদি এই ঈমান আনে তাহলে তার ঈমান থাকবে না সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে ঠিক কি না এই 95% মুসলমানের দাবি হচ্ছে এই গোটা বাংলাদেশে
নারীদেরকে কাফের ঘোষণা করতে হবে ঠিক কি না ঠিক কারা কারা এই এই আমার মতে একমত কাফের কাফের কাদিয়ানীরা কাফের হাত নামান কাফের কাফের কাদিয়ানীরা কাফের একটি জিনিস লক্ষ্য করেন যে মহামানব এটা হচ্ছে আমার ইমানের অংশ যদি আমি আমার নবীকে অস্বীকার করি আমার ঈমান থাকবে না আমি জান্নাতে যাইতে পারবো না পারবো না তাহলে কাদিয়ানীরা হচ্ছে কাফের এরা কাফের এই কাদিয়ানীগুলো এরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করছে ঠিক কি না গোলাম আহমদ কাদিয়ানী প্রঞ্চ করে গোলাম আহমদ কাদিয়ানী তারা সভা করতে চেয়েছিল ঠিক কি না বে ঠিক কিন্তু এদেশের তাওহিদি জনতা এদেশের ইমানদার ব্যক্তিরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু কাদিয়ানীদের সমাবেশ করতে দেয় নাই ঠিক কি না আমার এক ভাই শহীদ হয়েছে কিন্তু কাদিয়ানীদের সভা সমাবেশ করতে দেওয়া হয় নাই কাদিয়ানী গোষ্ঠী যদি এই বাংলাদেশে তারা যদি মাথা উঁচা করে দাঁড়াইতে চায় এ মুসলমান তাওহিদি জনতা শুনে রাখো জীবন দিতে হবে জান দিতে হবে কাদিয়ানীদেরকে বাংলাদেশে কাফের ঘোষণা করতেই হবে ঠিক কিনা মুসলমান এরা আমার ইমান চুরি করার জন্য আসছে তাদের থিওরি হচ্ছে তারা যদি কাদিয়ানীরা কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী এটা যদি আপনাকে যেভাবেই হোক কৌশলে বলাইতে পারে আপনি যদি মাইনা নেন আপনার ইমান থাকবে না আপনি হবেন জাহান্নামের কীট ঠিক না বেটি তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য এই জন্য ভাইরা আমার আমাদেরকে সচ্চার সচেতন থাকতে হবে ঠিক কি না বেটি আমরা আমাদের নিজেদের দোষগুলো এভাবে আমার একজন আলেম ভাই দোষ করছে আমি আবার ইউটিউবে গিয়ে আলেম ভাইয়ের বিরুদ্ধে কথা বললাম অথবা আমি আমি আপনা আমি দুই ভাই আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বলছি আমার ভাই আমার বিরুদ্ধে বলছে তাহলে আমাদের নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি ঠিক কিনা বেটি আজকে সমাজের মধ্যে তাকাইলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ভনে ভনে দ্বন্দ্ব সমাজের মধ্যে বাবা ছেলের সাথে সম্পর্ক নাই মূল একটাই আজকে ইমান হরণের গোটা পৃথিবীতে আজকে গোটা বিশ্বে ইমানকে নষ্ট করার ইমানকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে ঠিক না বে ঠিক এই জন্য ভাইরা মান আপনাকে আমাকে সচেতন থাকতে হবে কাদিয়ানীগুলো যদি আপনার আমার ইমান নিয়ে যাইতে না পারে এই জন্য সচ্চার থাকতে হবে ঠিক কিনা বে ঠিক সবাই নবীকে ভালোবাসি তো সবাই নবীকে ভালোবাসি তো আমি আমার আমরা উহুদে ছিলাম না উহুদের যুদ্ধ অংশগ্রহণ করতে পারি নাই ঠিক কিনা বদরে আমরা ছিলাম না থাকলে অংশগ্রহণ করতাম যখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে তখন সবাই তৈরি হয়ে যাবেন আমি সর্বপ্রথম রাজপথে থাকব এদেরকে কাফের ঘোষণা করতেই হবে ঠিক না বে ঠিক এটা আমার ইমানের অংশ ইমানের অংশ কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন গোটা জগতের জন্য রহমত ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ওয়ামা আরসালনাকা হে নবী আমার আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি সুবহানাল্লাহ এই জন্য বন্ধুগণ আমার ভাইয়ের আমার আপনার আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত ঠিক কিনা গোটা পৃথিবীর জন্য আপনার আমার নবী রহমত এ মুসলমান শুনে রাখো আপনার আমার নবী গোটা পৃথিবীর জন্য রহমত নবীকে আমরা ভালোবাসি ঠিক কিনা বে ঠিক এ মুসলমান শুনে রাখবেন নবীকে ভালোবাসি কি বাসি না নবীকে আমরা ভালোবাসি সুতরাং আমাদেরকে সকলকে সচ্চার থাকতে হবে ঠিক কি না এবার আসেন আজকে কি বার মঙ্গলবার আজকে কি শববরাত না হ্যাঁ শববরাতের আলোচনা আপনারা সবাই শুনেন
ঠিক কি না ঠিক সবাই শুনেন তবে সবে বরাত এই রাতে নফল নামাজ পড়বেন আল্লাহ তাআলা দুইজন ব্যক্তি ছাড়া যে বিদ্বেষ পোষণ করে আর যে শিরিক করে এই দুইজন ব্যক্তি ছাড়া আল্লাহ সকলকে এই রাতে ক্ষমা করবেন ঠিক কি না ঠিক সুতরাং এই রাতে মহা গুরুত্বপূর্ণ রাত্র এই রাতে অনেক জায়গায় কিছু লোক আছে বাড়াবাড়ি করে কিছু লোক আছে সারাসারি করে করে কি করে না সারাসারিও করা যাবে না বাড়াবাড়িও করা যাবে না এই রাত্রটি হাদিস দ্বারা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত এই রাত্রিতে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে জীবনের সমস্ত গুনাহগুলো তুলে ধরবেন আপনার আমার গুনাহ কেউ না জানলে জানে কি আপনার আমার অপরাধ কেউ না জানলে তিনি জানে কি তাহলে এই রাত্রিতে আল্লাহর কাছে অপরাধগুলো তুলে ধরবেন আল্লাহ আমি একটা অন্যায় করেছিলাম কেউ দেখে নাই তুমি দেখছো কেউ শুনে নাই তুমি শুনছো কেউ উপলব্ধি করে নাই তুমি করছো আরে মাওলা তোমার কাছে দু হাত তুলে মাপ চাইতেছি আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও আরে মুসলমান এমন তওবা করবেন যে তো জীবনে আর এই গুনাহ না করেন ঠিক না বেটি এই রাত্রিতে তৈর হয়ে যান এ মুসলমান আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দোয়া করতেন আল্লাহর কাছে হে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান এ মুসলমান এভাবে আমার আপনার নবী তিন মাস পূর্ব থেকে এই দোয়াটি করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাকে রজব ও শাবান মাসের বরকত দান করুন অবলিগনা রমাদান রমাদান পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দিন এভাবে আল্লাহর কাছে আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দোয়া করতেন এ মুসলমান আজকে মহা গুরুত্বপূর্ণ রাত্র এই রাত্রিকে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন আল্লাহ আপনাকে আমাকে নেক হায়াত দিয়েছেন ঠিক না বেটি এই জন্য এই রাত্রে আল্লাহর কাছে কেঁদে 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 নিজের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহর কাছে তুলে ধরবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি আর গুনাহ করব না আমি আর গুনাহ করব না কারণ গুনার মধ্যে আছে অশান্তি ঠিক না বেটি পাপের মধ্যে আছে অশান্তি গুনার মধ্যে আছে অশান্তি এ মুসলমান আমাদেরকে গুনাহ ছাড়তে হবে যে জায়গায় গুনাহ বেশি সে জায়গায় আল্লাহ রাগান্বিত থাকেন এ মুসলমান আজকে সমাজের মধ্যে বিভিন্ন সময় গুণিজন বিভিন্ন 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 বিপদ আসতেছে আমার আপনার হাতের কামাই করা আল্লাহ কুরআনে বললেন এটি এগুলো হচ্ছে আপনার আমার হাতের কামাই করা ঠিক না বেটি আজকে গুণিজর বলেন বিপদ বলেন সব আপনার আমার গুনার জন্য ঠিক কিনা তাহলে আমাদের গুনাহ ছাড়তে হবে আমাদের অন্যায় ছাড়তে হবে এ রাত্রে কেঁদে কেঁদে রাতটা হচ্ছে গুনাহ মাফের রাত্র ঠিক কিনা কিসের রাত্র গুনাহ মাফের রাত্র আল্লাহ তোমাকে বলেন উদুউনি হে বান্দা উদুউনি হে বান্দা উদুউনি আস্তাজিব লাকুম বান্দা রে তুই আমাকে ডাক তুই আমার কাছে যা বান্দা তুই আমার কাছে যা তোর যত মনের চাহিদা আছে আমার কাছে খুইলা খুইলা বল আমি তোর গুনাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ তাহলে আজকে পারবেন তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে মাপ চাইতে এমন তওবা এই রাত্রে করবেন আল্লাহ যেন ইতিপূর্বে এই গুনার যাতে সংশ্লিষ্ট আর না রাখেন এই জন্য ইনশাআল্লাহ সবাই আল্লাহর কাছে আজকে রাত্রে তওবা করব গুনাহ মাফের রাত্র আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইব আজকে আল্লাহ আমি আর ভবিষ্যতে ইতিপূর্বে আর গুনার সাথে যুক্ত থাকব না তুমি আমাকে মাফ করে দাও সকলে পারবো না ইনশাআল্লাহ সকলেই নফল যে যেই রোগ কয় রেখাত পড়তে পারেন 8 রেখাত 10 রেখাত 2 রেখাত 20 রেখাত যে যতটুকু সামর্থ্য নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদবেন জিকির করবেন আজকের রাতটা এভাবে পার করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো না কারণ শয়তান আমাকে ধোঁকা দেবে অনেক সময় দেখবেন এই দামি যখন কোনো জায়গায় মাহফিল হয় ওই জায়গাটা এলাকার ভিতরে সব থেকে দামি ঠিক কি না কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে চা খা এবং সমালোচনা করে ঠিক কি না ঠিক কারণ শয়তান তাকে এমনভাবে বাক্সবন্দি করছে এখন সে খালি দুষ ধরার জন্য সে এখানে বৈশা আড্ডা মারে আর বলে
ওর সমস্যা আছে এই জায়গায় ওর সমস্যা আছে এই জায়গায় আছে কি নাই আছে আবার এই রাত্রিতে গুনাহমাফের রাত্রিতে সমাজের মধ্যে আজকে শয়তান আমাদের মধ্যে কিছু কিছু লোকদেরকে বইলা দিছে তোমরা হালুয়া পাক করবা তোমরা বিভিন্ন রুটি বানাইবা বিভিন্ন খাবারের ভিতর আসক্ত থাকবা অথচ বিভিন্ন ঘোরাঘুরি করবা বিভিন্ন জায়গায় ফটকা ফুটাইবা বিভিন্ন জায়গায় আনন্দ করবা এ মুসলমান আজকের রাত্র হালুয়া খাওয়ার রাত্র না আজকের রাত্র আনন্দ করার রাত্র না আজকের রাত্র ঘোরাঘুরির রাত্র না আজকের রাত্র আনন্দ করার রাত্র না আজকের রাত্র তো থাকবে বান্দার সাথে মাওলার ভালোবাসা ঠিক কিনা বেঠি আজকের রাত্র তো বান্দা আর মাওলা কথা বলবে নামাজে দাঁড়িয়ে কথা বলবেন কার সাথে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আল্লাহ বলে বান্দা কার প্রশংসা গাও তুমি তখন বান্দা বলে আর রহমানুর রহিম যিনি রহমান আল্লাহ বলে বান্দারে রহমান কে তখন বান্দা বলে আর রহিম যিনি রহমান যিনি রহিম তখন আল্লাহ বলে আরে বান্দা বুঝলাম সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর তুমি আল্লাহ পাকের প্রশংসা করছো তিনি রহমান তিনি রহিম বুঝলাম তারপরে উনি কে তখন বান্দা বলে আল্লাহ রে মালিক ইয়াউমিদ্দিন তিনি তো বিচার দিনের মালিক তিনি তো বিচার দিনের মালিক তখন আল্লাহ বলে বান্দা রে বুঝলাম তো তিনি বিচার দিনের মালিক এ বান্দা সবই বুঝলাম তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন তখন তখন আল্লাহ বলে বান্দা হা হা বান্দা আমি আমার জন্যই তুমি সমস্ত প্রশংসা করছো আমি রহমান আমি রহিম আমি বিচার দিনের মালিক তবে তোমার কি আকাঙ্ক্ষা তখন বান্দা বলে আল্লাহ গো শুনহ ইয়াকা নাবুদু আমি তোমার ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ গো আমি তোমার কাছে সাহায্য চাই দেখেন আল্লাহর সাথে বান্দার কিভাবে কালেকশন কিভাবে কথাবার্তা হচ্ছে ইয়াকা নাবুদু আল্লাহ আমি তোমার ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি তোমার দরবারে সাহায্য চাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমি মুস্তাকিমের পথ চাই আমি জান্নাতের পথ চাই যে পথে গেলে আমি জান্নাতে যাইতে পারবো মরার পরে আমার জন্য জান্নাত এ মুসলমান আজকের রাত্র তো বান্দার সাথে এভাবে আল্লাহ এবং বান্দার সাথে এভাবে কথাবার্তা হবে নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার অভাব অনটন দূর করো আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করো আমার স্বপ্ন পূরণ করো আমার চাহিদা পূরণ করো এ মুসলমান আজকে এভাবে আল্লাহর কাছে সব কইলা বলতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ মুসলমান আজকে সমাজের মধ্যে মানুষ তো বুঝে না শয়তান তাদেরকে ব্রেন ওয়াশ করে দেয় অনেকেই দেখবেন গিয়া বাবার দরবারে সেজদা দিয়ে থাকে হারাম 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 এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া হারাম শিরিক 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 এই রাত্রে আল্লাহ এই শিরিকওয়ালাদেরকে ক্ষমা করবেন না এই রাত্রে আল্লাহ তাআলা যারা শিরিক করে এদেরকে ক্ষমা করবেন না ঠিক না বেটি এই জন্য এই রাত্রিটা গুনাহ মাফির রাত্র আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ যেহেতু আমাকে মাফ করে দেন আমার বাবা কবরে চলে গেছে আমার মা কবরে চলে গেছে লক্ষ্য করে দেখেন আমার দাদা দুদি অনেকের দাদা নাই আমার দাদা নাই আমার দাদার দাদা নাই দাদার দাদা নাই এ মুসলমান বংশপট একটু লক্ষ্য করে দেখেন আস্তে আস্তে সবাই কবরে যাচ্ছে আপনাকেও যাইতে হবে আমাকেও যাইতে হবে আল্লাহ আমাদেরকে অল্প সময় হায়াত দিছেন এই দুনিয়াতে আমল করতে হবে এ মুসলমান কি করতে হবে যে যে পেশাই থাকেন ভাই আপনি ব্যবসা করেন আপনি সর্বদা জিকির করেন ইল্লাল্লাহ আপনি 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 চাকরি করতেছেন মনে মনে জপেন আল্লাহ আল্লাহ আপনি আপনি ফ্যাক্টরিতে আছেন কাজ করতেছেন আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ এ মুসলমান আপনি খেতে খেতে কাজ করতেছেন আল্লাহর জিকির করেন আল্লাহ আল্লাহ এভাবে যদি আল্লাহর জিকিরে ফিকিরে সক্ষম থাকেন আল্লাহ আপনাকে সর্বহালত থেকে হেফাজত করবেন ঠিক না বেটি পারবেন কি পারবেন না ইনশাআল্লাহ এ মুসলমান আলোচনা শেষ করব তবে তোমাদেরকে বলতে চাই আজকে সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় আজকে সমাজের ভিতর বিভক্তি অভাব নাই ঠিক না বেটি এই সববারাত নিয়ে কিছু আহলে হাদিসের ভাইয়েরা ফতোয়া দিয়ে থাকে ভুলে ঠিক না বেটি ঠিক না বেটি কিন্তু মুসলমান
আমরা বাড়াবাড়ি করব না, আমরা কাদা ছুড়াছুড়ি করব না, আমরা কাউকে গালি দিব না, আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলবো না। এটা আমার নবীর আদর্শ না, ঠিক কি না বে? ঠিক, আমার নবীর আদর্শ এরকম, কাউকে আঘাত দিয়ে কথা বলেছেন, কাউকে আঘাত দিব না। এ রাত্রিতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, গুনাগুলো তুলে ধরব, মাওলাকে বলবো, আরে মাওলা গুনাহ করছি, তুমি যদি মাফ না করো কে করবে? তুমি যদি না করো কার কাছে যাইব? আরে মাওলা, দুনিয়ার বাচ্চার কাছে গেলে একবার দুইবার তৃতীয়বারের মধ্যে সে রাগান্বিত হয়, সে বারবার তাড়িয়ে দেয়, আরে বান্দা কার কাছে যাইব? সেই তো আমাকে একবার দুইবার তিনবারের মধ্যে অতিক্ত হয়ে যায়। এ যত আদরের মা আর বাবা, বারবার তাদের কাছে একটা জিনিস চাইলে বাবা মা বলে সর সর, আর ভাল লাগে না, ঠিক না বে? ঠিক, বাবা মার কাছে অতিক্ত হয়ে যায়। এরে মুসলমান, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ, যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, ঠিক না বে? ঠিক, এই জন্য আজকের এই রাত্রিতে কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব, নিজের গুনাহগুলো তুলে ধরব কার কাছে? আল্লাহর কাছে, ঠিক না বে? ঠিক, এই জন্য ভাই আমাদের গুনার দিকে সবসময় গুনার দিকে তাকাইবেন, আর মনে মনে করবে, মনে মনে ভাববেন আমার মতো অপরাধী এই জমিনে আর নাই, আর নাই, ঠিক না বে? গুনার দিকে তাকাইবেন। এইভাবে যদি আপনি নিজেকে নিজে নিজেকে নিজে এভাবে নিজেকে নিজে নসিহত করবেন এবং নিজের গুনাগুলো নিজেকে বলবেন, এই মিয়া শোনো, এই অবৈদুল শুনো, আমি আমার নিজেকে মাঝে মধ্যে বলি, এরে এত গুনাহ তুমি করো, আল্লাহর কাছে কি জবাব দিবা? নিজেকে নিজে মাঝে মধ্যে নসিহত করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আজকে সমাজের মধ্যে গুনাহ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, ঠিক না বে? ঠিক, সমাজের মধ্যে ভালো লোক যারা আছে তারা ভালো কথাও বলতে পারে না, ভালো ভালো উপদেশ দিলে, ভালো ভালো কথা বললে বলে সে জঙ্গি, ঠিক কি না বে? ঠিক, এ মুসলমান তুমি আমি ভালো ভালো দাওয়াত দিলে বলে সে এখন থেকে আস্তে আস্তে মৌলবী হয়ে যাচ্ছে, ঠিক কি না বে? ঠিক, ভাইয়ের আমার জান্নাত কামাই করা বড় কঠিন। আজকে আলোচনা হচ্ছে আমাদেরকে জান্নাতে যাইতে হবে, জান্নাতে যাইতে হলে আমাদেরকে শিরিক বেদাত এগুলো সব কিছু ছাড়তে হবে, ঠিক না বে? ঠিক, যেই সমস্ত জিনিসগুলো আমাদের ইমানের উপর হামলা করবে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বর্জন করতে হবে, ঠিক কি না? যেই জিনিসগুলো আমার ইমান কেড়ে নিবে, আমার ইমান যে জিনিস কেড়ে নিবে এই জিনিসকে আমি ছেড়ে দিব, ঠিক কিনা বে? ঠিক, হে মুসলমান, যখন দেখবেন আপনার এই চোখ, গভীর মনোযোগ একটু মনোযোগ দেন, যখন দেখবেন আপনার এই চোখ গুনার দিকে ধাবিত করছে, এই চোখ আপনাকে জিনার দিকে নিয়ে যাচ্ছে, জিনার দিকে, জিনার দিকে, তখন ভাববেন হাইরে চোখ তুই জিনার দিকে যাইতেছস, তোর মাঝে মাঝে চোখকে নসিহত করবেন, আল্লাহর কাছে কি জবাব দিবি? তোকে তো আল্লাহ নিজ হাতে বানাইছে, পারবেন না? পারবেন না? এভাবে নিজের গুনার দিকে ধাবিত হবেন, যখন নিজেকে নিজে নসিহত করবেন, জাহান্নামের ভয়ের কথা স্মরণ করবেন, আস্তে আস্তে আল্লাহ আপনাকে এই গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, ঠিক কি না? পারবো কি পারবো না? যখন নিজের কান যখন শুনতে মন চায় ডিজে গান, তখন বুঝবা ভাই তোমার ইমানের ভিতরে ভেজাল আছে। চোখ যখন বুঝে গুনাহ করতে, চোখ যখন মন চায়, বুঝবা হে ভাই তোমার ইমানের ভিতরে ভেজাল আছে। খাবার যখন সুদ খাইতে মন চায়, বুঝবা তোমার ইমানের ভিতরে ভেজাল আছে। অপরের সম্পদের দিকে যদি তোমার নজর থাকে, বুঝবা তোমার ইমানের ভিতরে ঘাটতি আছে, ঠিক কিনা? অপরের সম্পদের দুদিন দিকে ঘাটতি থাকে, একজন গরিব মানুষ চলতে পারে না, তার দুই কাটা জায়গা আছে, তুমি ভাবতেছো এটা পজিশন মতো তারে যদি খেদাই দিতে পারি তাহলে এই জায়গাটা আমার হয়ে যাবে, বুঝবা তোমার ইমানের ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? ইমানের ভিতরে ভেজাল আছে। এ মুসলমান, ইমানকে কন্ট্রোল করেন, এই সুদ খায়া গাঁজা খায়া আল্লাহর আইনকে অমান্য কইরা এই ইমান নিয়ে তুমি কেমনে জান্নাতে যাইবা, ঠিক কিনা? তুমি এই চোখ তোমাকে জিনা করাইতেছে, এই জবান তোমাকে অপরের দুষ্ট
চর্চা করাচ্ছে এই কান তোমাকে ডিজে গান শুনাইতেছে তুমি কেমনে কেমনে আশা করো মরার পরে তুমি জান্নাতে যাইবা এ মুসলমান আমি গত কয়েকদিন আগে রাতের 12টার পরে আমি এক সেলুনে ঢুকলাম মজার কাহিনী শুনেন সেলুনে ঢুকার পরে বললাম ভাই চুলগুলো অনেক বড় হয়ে গেছে কাটতে হবে তখন সেলুনওয়ালা বলতেছে যে হুজুর চুল তো কাটবেন ঠিক আছে কিন্তু আমার একটু সমস্যা আছে ভাই তোমার সমস্যাটা কি আমার কাছে খুইলা বলো কো হুজুর আমি যদি ডিজে গান না শুনি তাহলে চুল কাইটা মজা পাই না নাউযু বিল্লাহ বলেন আমি বললাম ভাই এটা কি শুনাইলা কো হুজুর ডিজে গান যদি না শুনি এই যে বক দিতেছেন গ্লাসটা মাইরা সমস্ত ফুল সাউনে যখন আমি ডিজে গান শুনবো আমার মনের কাছে তৃপ্তি লাগে চুল কাটতেও ভালো লাগে আমি চিন্তা করলাম এই নাফিতের হাতে যদি চুল কাটাই সে আমার চুল কাটতে কাটতে ডিজে গানের তালে তালে কোন সময় আমার কান কাইটা ফলাইবে বলা যায় না আমি বললাম ভাই তোমার কাছে চুল কাটা যাবে না ঠিক না বেঠি আমাদের কিছু কিছু ভাই আছে ডিজে গান না শুনলে ঘুম হয় না ঈমানের ভিতরে ভেজাল আছে ঠিক কি না ঈমানের ভিতরে ভেজাল আছে এই ঈমান নিয়ে জান্নাতে কেমনে যাইবা ঈমানের ভিতরে ভেজাল 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 কিছু যুবক আছে রাতে ডিজে গান শুনে শুনে ঘুমায় আমি ওই যুবকদেরকে বলতে চাই এ যুবক তুমি ডিজে গান শুনতেছো তুমি তো মুহূর্তের মধ্যে মারা যাইতে পারো এ যুবক কখন মৃত্যু আসবে তুমি জানো না কেন ডিজে গান শুনো এগুলোকে তালাক দাও এগুলোকে বাদ দাও কিছু যুবক আছে আজকে আমার নারী মা জাতিকে দেখলেই ভালো লাগে তার পিছনে পিছনে ঘুরে ঠিক না বে ঠিক এ যুবক কেমনে তুমি ঈমান এই ঈমান নিয়ে কেমনে জান্নাতে যাইবা এই ঈমান নিয়ে তুমি জান্নাতে কেমনে যাইবা তোমার নিজের বিবেককে তুমি প্রশ্ন করো যে আমার চোখ একটা নারী দেখলে আমার ওই নারীর প্রতি আমি আসক্ত হয়ে যাই এই ঈমান নিয়ে আমি কেমনে জান্নাতে যাইব আমি রাতে ডিজে গান না শুনলে আমার ঘুম আসে না আমি এই ঈমান নিয়ে কেমনে জান্নাতে যাইব রাতে আমি বেহায়াপনা বিভিন্ন নেকেড খারাপ জিনিস না দেখলে আমার ঘুম আসে না এই ঈমান নিয়ে আমি কেমনে জান্নাতে যাইব নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি জান্নাতি নাকি জাহান্নামী বের হয়ে যাবে এ মুসলমান নিজেকে নিজে প্রশ্ন করেন নিজেকে নিজে ভাবুন আমি কি জান্নাতি নাকি আমি জাহান্নামী এ মুসলমান আমরা মুসলমান আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই কোনো পার্থক্য নাই কোনো আমাদের মধ্যে কোনো বিবাদ নাই আমরা সবাই জান্নাতে যেতে চাই আমার আজকে কত ভাই আজকে ডিজে গান শুনতে শুনতে মারা যাচ্ছে ঠিক কিনা আমার কত ভাই গত কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় দেখি আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় স্পিডে মোটর সাইকেলে সেরে গান শুনতে শুনতে আস্তে আস্তে জাহান্নামে চলে যাচ্ছে এ মুসলমান তোমাদেরকে আমাদেরকে এগুলো পরিহার্য করতে হবে পরিত্যাগ করতে হবে ঠিক কিনা বেঠি ঠিক কিনা এগুলো কারা ঢুকাইছে আমার ভিতরে এগুলা ওই আমেরিকার সংস্কৃতি তুমি যে পালন করছো এই আমেরিকার সংস্কৃতি যুবক ভাই তুমি যে ধারণ করছো তাদের উদ্দেশ্য তো তোমাকে আমাকে তাদের উদ্দেশ্য তো তোমাকে আমাকে জাহান্নামের কীট লাকড়ি বানানো ঠিক কিনা ঠিক কিনা এই জন্য ভাই বড় সতর্ক মেসেজ দিয়ে যাচ্ছি একটু সাবধান হয়ে যান গুণাগুলো ছেড়ে দেন যত ধরনের গুণা আছে ছোটো গুণা বড় গুণা সমস্ত গুণা সব ক্যান্সেল সব জুড়ে বলতে হবে সব ভালো করে বুঝবেন যে সুর প্রথম চুরি করে ডিম আন্ডা ঠিক কিনা আস্তে 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 আস্তে